আইটি ভারিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এর আগের পর্বগুলোতে আমরা অন পেজ অপটিমাইজেশনের বেশ কিছু জিনিস শিখলাম তো অ্যাকচুয়ালি অন পেজ অপটিমাইজেশন মূলত এইগুলাই এই কাজগুলো করলেই মূলত একটি ওয়েবসাইটের অন পেজ অপটিমাইজেশন সফলভাবে কমপ্লিট হয় আর অন পেজ অপটিমাইজেশন কিন্তু হচ্ছে আপনার ওয়েবসাইটে এসিও করার প্রথম স্টেপ কারণ এই স্টেপে মূলত আপনি সার্চ ইঞ্জিনগুলোতে আপনার ওয়েবসাইটকে সাবমিট করান এবং সার্চ ইঞ্জিনগুলো আপনার সাইট সম্পর্কে এই ওয়ান পেজ অপটিমাইজেশনের মাধ্যমে বিস্তারিত ধারণা পেয়ে থাকে তো এই জন্য অন পেজটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আমরা দেখেছি অন পেজের বিভিন্ন কাজ কিভাবে করতে হয় কিভাবে আপনারা করবেন বিভিন্ন টিপস এবং প্রায় প্রতি টিউটোরিয়ালেই আমি আপনাদেরকে বেশ বিভিন্ন বিষয় নিয়ে অনেক কিছু বলার চেষ্টা করেছি তো আমরা সবসময় আশা করি যে আপনারা শিখতে পেরেছেন আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই উপকৃত হয়েছেন এবং এই ওয়ান পেজ শেষ করার মাধ্যমে কিন্তু বলা চলে যে এসি ওর ফার্স্ট স্টেপটা আমরা শেষ করলাম সেকেন্ড স্টেপটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন সো অফ পেজ অপটিমাইজেশনটা আমরা নেক্সট এর পর্ব থেকে ইনশাআল্লাহ শিখবো তো এতক্ষণ আমরা যেটা শিখলাম তার মধ্যে আপনারা কতটুকু শিখেছেন সেটা আমাদেরকে জানাবেন অবশ্যই আমাদেরকে সেই ব্যাপারে আমাদেরকে ইনফর্ম করবেন আপনাদের যে কোনো মন্তব্য যে কোনো পরামর্শ বা যে কোনো হেল্প আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ সেটাকে গুরুত্ব দিয়ে দেখব আমাদের সাথে আপনি সব সময় থাকবেন এটাই আমাদের কারণ আমরা কখনো এমন চাই না যে আপনার কাছে ডিভিডি বিক্রি করার পর যেন আপনাদের সাথে আমাদের রিলেশন শেষ হয়ে যায় আমরা যাই আমাদের সব কাস্টমারের সাথে আমাদের একটা ভালো রিলেশনশিপ থাকুক এভাবে আমরা সবাই মিলে একটি কমিউনিটি হই এবং কমিউনিটির মাধ্যমে আমাদের নিজেদের উন্নয়ন করি এবং নিজেদের উন্নয়ন করার ফলেই মূলত দেশের উন্নয়ন হবে তো আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান তারা বিভিন্ন আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন যেমন প্রথমে হচ্ছে আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটটি আমি আপনাকে রেকমেন্ড করব সব সময় ভিজিট করবেন কারণ নতুন কোনো আপডেট নতুন কোনো বিষয় নিয়ে যদি আমরা লেখালেখি লেখি করি তাহলে আইটি বাড়িতেই লেখা হবে সো এই ওয়েবসাইটটিতে নিয়মিত ভিজিট করার চেষ্টা করবেন আর এরপরে আছে যে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন কারণ যে কোনো তথ্য আমাদের টিউটোরিয়াল সম্পর্কে সর্বপ্রথম আমাদের ফেসবুক গ্রুপেই পাবলিশ করা হয়ে থাকে এছাড়াও এখানে আমাদের এক বিশাল কমিউনিটি আছে তো সেই কমিউনিটি থেকে আপনি যে কোনো ধরনের হেল্প আপনার প্রবলেমটা শেয়ার করার মাধ্যমে আপনি নিজে উপকৃত হলেন প্লাস আপনার এক ভাইকেও উপকৃত করালেন পরোক্ষভাবে তো অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করে নেবেন ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ আইটি আচ্ছা এরপরে আমাদের আছে ফেসবুক পেজ অবশ্যই যে কোনো নোটিফিকেশন যে কোনো আপডেট ফেসবুক পেজে নিয়মিত দেওয়া হয় সো ভুল করবেন না ফেসবুক পেজটা লাইক করতে অবশ্যই ফেসবুক পেজটা লাইক করে নিন অ্যাড্রেসটা হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ আইটি আর এর পরেও যদি আপনাদের কোনো পার্সোনাল হেল্পের প্রয়োজন পড়ে বা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার আইডিও আপনাদের জন্য অলয়েস উন্মুক্ত facebook.com/like13.group অবশ্যই এই এড্রেসে যান এড্রেসে গিয়ে আমাকে মেসেজ পাঠাতে ভুলবেন না আর টিউটোরিয়াল থেকে কেমন উপকৃত হলেন আরও কিভাবে এটাকে বেটার করা যায় আপনাদের বুঝতে সুবিধা হতো কোন পার্টটা কেমন করলে সেটা যদি আমাদেরকে জানান আমরা খুবই উপকৃত হব আপনার কাছ থেকে কিন্তু এটাই আমাদের প্রত্যাশা আপনি যদি বোঝেন তাহলেই তো আমাদের প্রশ্ন করবেন আর না বুঝলে কিন্তু আসলে প্রশ্ন করার কিছুই থাকে না আর অনেক সময় দেখা গেছে এমন হেল্পের প্রয়োজন হয় তখন বিভিন্ন ফাইল বা স্ক্রিনশট দেওয়া লাগতে পারে হেল্পের বা কোনো কোড দেয়া লাগতে পারে তো এই ধরনের কোনো হেল্প যদি প্রয়োজন হয় তাহলে আমাকে ডিরেক্টলি ইমেল করুন এই ঠিকানায় কাদের সিক্স ফাইভ জিরো এইট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের রিপ্লাই করতে আর এই ক্ষেত্রে আমি আগেই আপনাদের সবাইকে সরি বলে নিচ্ছি যদি রিপ্লাই করতে লেট হয় কারণ প্রতিদিন আমাদের প্রচুর পরিমাণ মেসেজ ইমেল এগুলা চেক করতে হয় রিপ্লাই করতে হয় তো এই জন্য আসলে দেখা গেছে একটা মেসেজ রিপ্লাই করতে হয়তো দু দিন বা তিন দিন সময় লাগতে পারে কখনো কখনো তো এমন যদি লেট হয় বা আপনি যদি কখনো বাই চান্স ভুলক্রমে আপনার মেসেজটি রিপ্লাই করা না হয়ে থাকে তাহলে কাইন্ডলি আমাকে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছে আপনাদের সবার কাছে এটার জন্য যদি এই ধরনের কোনো মানে মেসেজ আসতে দেরি হয় বা কোনো প্রবলেম হয় আমাকে কাইন্ডলি আবার একটি মেসেজ পাঠাবেন আমি চেষ্টা করবো সম্ভব দ্রুত আপনাকে হেল্প করার তো আপনার অপেক্ষায় রইলাম যে আপনারা কেমন শিখলেন আমাদের নতুন আপডেটেড বা যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেকে আছে আগে কোর্স করেছেন এবং তার কোর্স করে তেমন কিছু শিখতে পারেন নাই এই জন্য আমাদের টিউটোরিয়াল নিতেছেন অথবা আমাদের টিউটোরিয়াল প্রথমে নিতেছেন তারা কেমন উপকৃত হলেন কেমন শিখতে পারলেন সেটা আমাকে অবশ্যই জানাবেন আমাকে ফেসবুকে মেসেজ করেন অথবা ইমেল করে আমাদেরকে জানান আপনার প্রতিটি মন্তব্যের অপেক্ষায় আমি আছি অ্যাকচুয়ালি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অন পেজ অপটিমাইজেশনটা একটু বাসা প্র্যাকটিস করে ফেলবেন যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন কারণ প্র্যাকটিস না করলে শেখা ইম্পসিবল তো অফ পেজ অপটিমাইজেশন ইনশাল আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি তো সেটার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি